হে গাইস, আমি সামিউল। ওয়েলকাম টু সামিউল টেক। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন, অর্থাৎ আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন কসপের টাইপের স্লো হয়ে যায়। তো এই কসপের টাইপের স্লো হয়ে যায় এই এইটা কীভাবে আপনারা আপনাদের খুবই ফাস্ট করবেন, তো এই জন্য আপনাদের আজকে টিউটোরিয়াল। সো ফলো মি। তো আপনারা যেটা করেন, প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। সো প্লে স্টোরে গিয়ে লিখবেন গিয়ে ক্লিন, CLEAN, ক্লিন মাস্টার, MASTER। সো দেখতে পাচ্ছেন যে ক্লিন মাস্টার এখানে আসে এসে পড়ছে। তো প্লিজ, এখানে আমি এটা আগেই ডাউনলোড করেছি, মেবি এটা 18 MB সম্ভবত। তো এটা আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর দেন আপনি এখানে আপনার ক্লিন মাস্টার প্রো, ওখানে মাস্টারে আপনি ওপেন করবেন। দেন একটু সময় নেবে। তো সফটওয়্যার ওপেন করে এখানে আপনি চারটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে জাঙ্ক ফাইল, একটা হচ্ছে ফোন বুস্টার, অ্যান্টিভাইরাস, আর হচ্ছে CPU কুলার। তো আপনি CPU কুলার আগে যাই, CPU কুলার থেকে আপনি দেখতে পাবেন যে আপনার সেটটা কত, মানে সেটা কত তাপমাত্রায় আছে। তো সেটা আপনাকে এখানে নির্দেশ করবে। তো সেকেন্ড কাজ হচ্ছে আপনার ফোন বেস্ট, যে আমার যে বিষয়ের উপরে টিউটোরিয়ালটা, সেটা হচ্ছে আপনার কীভাবে আপনার ফোনটাকে আপনি দ্রুত গতিতে চালু করবেন। তো ফোন বুস্টার আপনি দেন ফোন বুস্টারে ক্লিক করবেন। ফোন বুস্টারে ক্লিক করার পরে এটাকে একটু লোড নেবে। আপনি ফার্স্টে বুস্টে ক্লিক করবেন। বুস্টে ক্লিক করার পর এখানে আপনার একটা আপনার ক্লিন হতে থাকবে, মানে এটা বুস্ট হতে থাকবে ফোনটা। তো এ আপনার ফোন বুস্টের কাজ শেষ। তো এখানে অ্যান্টিভাইরাস, তো আপনি অ্যান্টিভাইরাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনার স্ক্যান হতে হবে, সমস্ত আপনার অ্যাপস এবং আপনার ফাইল যা আছে আপনার ফোনে, তো সবগুলোই আপনার এটা অ্যান্টিভাইরাস ক্লিন দেবে। তো এখানে আপনি এখানে ক্লিন দেখা যায়, এগুলো আপনি কিছুই দেওয়া লাগবে না। তো জাস্ট আপনার ওখানে অ্যান্টিভাইরাস ক্লিক করলেই হবে। সো আমি আপনাদের সম্পূর্ণ অ্যাপস সম্পর্কে ধারণা দিতে পেরেছি হয়তোবা। তো আপনি এখানে আপনার কাজ শেষ, আপনার অ্যান্টিভাইরাস আপাতত কাজ শেষ। তো আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে তো ক্লিন মাস্টারের কাজ শেষ করার পরে আপনাকে দ্বিতীয় ধাপে এগিয়ে যেতে হবে। তো দ্বিতীয় ধাপে কাজ হচ্ছে আপনার আপনার ফাইল ম্যানেজারে ঢুকবেন। তো ফাইল ম্যানেজারে ঢোকার পরে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার আগে আপনার হাইড করা ফাইল, মানে শো হিডেন ফাইলটা অন করে রাখবেন। মানে শো হিডেন ফাইল কথাটার অর্থ হচ্ছে এই যে আপনার ফোনে যে হাইড করা যে ফাইলগুলো আছে, তো ওই ফাইলগুলো আপনি ওপেন করে নিতে হবে। তো আমি আগেই আমার হাইড করা ফাইলটা ওপেন করে নিচ্ছি। সো সিটিংয়ে গিয়ে দেখি এই শো হিডেন ফাইল আমার অন করা আছে, তো আমি এটা ওপেন। তারপরে আপনি কি ইন্টারনাল স্টোর, তো ইন্টারনাল স্টোরে এখানে দেখেন যে এই যে ডট শেয়ার ইট, এই কথাটা তো এটা ছিল আগে হাইড করা ফাইল, এটা আপনার আমি হাইড শো হিডেন ফাইল দেওয়ার পরে এটা আপনার শো করেছে প্লাস থাম্বনেল অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 57টা ফাইল আছে, শেয়ার ইট আছে 57টা ফাইল। তো প্রথমে জাস্ট ডিলিট করবেন এগুলো, এগুলো ডিলিট করে দিবেন। এগুলো দিয়ে আপনার কোনো কাজ নেই, কারণ এগুলো এগুলোর কথাটা মানে হচ্ছে যে এই আপনি আপনার ফেসবুক যে ইউজ করেন, ওই মানে আপনি যে ডাইরেক্ট ফেসবুক যেটাকে বলা হয় সফটওয়্যার ইউজ দিয়ে ফেসবুক, তো ওই সফটওয়্যারে যে আপনি লাইক কমেন্ট করেন অথবা কোনো পিকচারের উপরে ক্লাস করেন, ওই পিকচারে কিছু কিছু ডকুমেন্ট আপনার ফোনে জমা হয়ে থাকে, এর জন্য আপনার শরীরের ফেলের ভিতরে ওগুলা থেকে থাকে। এবং সেকেন্ড আবার তো তৃতীয় নম্বর হচ্ছে অ্যান্ড্রয়েড। তো এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, যে যারা স্যামসাং স্মার্টফোন ইউজ করেন তাদের এই এটার ভিতরে, যারা স্যামসাং ইউজ স্মার্টফোনগুলো ইউজ করেন, তো তাদের এই অ্যান্ড্রয়েড এই অ্যান্ড্রয়েড এই ফাইলটার ভিতরে আপনার শেয়ার থেকে আসা যে ফাইলগুলো, তো ওইগুলো আপনার এখানে থাকবে। তো আমি ওগুলো আপনি ফার্স্টে কপি করে নেবেন, জাস্টে যে .com লেনোভো শেয়ার GPS, এখান থেকে আপনি ওটা ফাইল থেকে এখানে, আমি এখানে তো রাখি না কোনো কিছুই, আমি এটা কপি করে নিয়ে গেছি আগেই। তো এটা আপনি আগে সরিয়ে নেবেন, নেওয়ার পরে আপনি জাস্ট আপনার এই অ্যান্ড্রয়েড জিনিসটা আপনি জাস্ট ডিলিট করে দেবেন, এখানে হয়তোবা আপনি যখন আমার এই টিউটোরিয়ালটা দেখার পরে আপনি যখন ডিলিট করবেন, তো দেখেন ওখানে 100, 200, 300 MB পর্যন্ত ওখানে জমা হয়ে গেছে অলরেডি। তো জাস্ট এই ছিল আজকের টিউটোরিয়াল। তো এটা দেখতেই পাচ্ছেন যে অনেক ইজি একটা কাজ। তো এইরকম করলে আপনার ফোনটা ইনশাল্লাহ আপনার ফাস্ট হয়ে যাবে। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই, যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ।